নায়িকাদের ব্যক্তিগত বিষয় সম্পর্কে জানতে ভক্তদের মাঝে সবসময় আগ্রহ দেখা যায়। সে আগ্রহ বিবেচনায় এই ভিডিওতে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব কলকাতার বাংলা ছবির সুন্দরী নায়িকার ছেলে মেয়েদের সাথে, প্রিয়াঙ্কা সরকার। কলকাতার একজন জনপ্রিয় সিনেমা ও টেলিভিশন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। 2010 সালে সহ অভিনেতা রাহুল ব্যানার্জিকে বিয়ে করেন প্রিয়াঙ্কা, কিন্তু 2017 সালে তাদের বিচ্ছেদ ঘটে। তবে তাদের ভালোবাসার স্মৃতি হিসেবে রয়েছে একমাত্র ছেলে সহজ ব্যানার্জি, কোয়েল মল্লিক। কলকাতার বাংলা ছবির জনপ্রিয় নায়িকাদের একজন অভিনেত্রী কোয়েল মল্লিক। 2013 সালে নির্মাতা নিষ্পাল সিং রানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। সম্প্রতি তাদের ঘর আলো করে আসে ছোট্ট কবির সিং। রচনা ব্যানার্জি, ভারতীয় বাংলা চলচ্চিত্রের প্রথম সারির নায়িকা রচনা ব্যানার্জি। 2004 সালে ভালোবেসে ওড়িশা নায়ক সিদ্ধার্থ মহাপাত্রকে বিয়ে করেন, কিন্তু এক বছরের মাথায় তাদের ডিভোর্স হয়ে যায়। পরে 2006 সালে প্রবাল বসুকে বিয়ে করেন। এই ঘরে তাদের একটি ছেলে রয়েছে, ছেলের নাম প্রনীল বসু। শুভশ্রী গাঙ্গুলী, বাংলা ছবির একজন সুন্দরী ও জনপ্রিয় নায়িকা শুভশ্রী। তার স্বামী হলেন নির্মাতা রাজ চক্রবর্তী। 2018 সালে বিয়ে করেন তারা। এই দম্পতির ইউভান নামের একটি পুত্র সন্তান রয়েছে, অর্পিতা পাল। 1999 সালে প্রভাত রায় পরিচালিত তুমি এলে তাই সিনেমার মাধ্যমে টলিউড চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে অর্পিতার। তিনি 2002 সালে পশ্চিমবঙ্গের বিখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিয়ে করেন। তাদের ত্রিশানজিৎ চট্টোপাধ্যায় নামে এক ছেলে রয়েছে। শ্রাবন্তী চ্যাটার্জি, টলিউডের বিউটি কুইন বলে খ্যাত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তিনি এ পর্যন্ত তিনটি বিয়ে করেছেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনজনের সাথেই ডিভোর্স হয়ে গেছে। তবে তার প্রথম স্বামীর ভালোবাসার স্মৃতি হিসেবে রয়েছে একমাত্র ছেলে অভিমন্যু চ্যাটার্জি। স্বস্তিকা মুখার্জি, ভারতের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল স্বস্তিকা। তিনি 1998 সালে প্রমিত সেনকে বিয়ে করেন, যদিও 2007 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। তবে তাদের ভালোবাসার স্মৃতি হিসেবে রয়েছে একমাত্র কন্যা অন্বেষা। মুনমুন সেন, তিনি ভারতের একজন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম, মারাঠি এবং কন্নড় সিনেমাতেও কাজ করেছেন তিনি। তার দুই মেয়ে রাইমা সেন ও রিয়া সেন। শ্রীলেখা মিত্র, কলকাতার একজন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অভিনয় ছাড়াও তিনি মিরাক্কেলের জাজ হিসেবেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। তিনি 2004 সালে শিলাদিত্য সান্যালকে বিয়ে করেন, কিন্তু 2013 সালে তাদের বিচ্ছেদ হয়। তবে তাদের ভালোবাসার স্মৃতি হিসেবে রয়েছে একমাত্র কন্যা মাইয়া সান্যাল। ঋতুপর্ণা সেনগুপ্ত, কলকাতার বাংলা ছবির একজন সেরা ও গুণী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। 1999 সালে বাল্যপ্রেমিক সঞ্জয় চক্রবর্তীকে বিবাহ করেন ঋতুপর্ণা। তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে, ছেলের নাম অঙ্কন এবং মেয়ের নাম নিয়া। তো প্রিয় দর্শক, কলকাতার জনপ্রিয় এই সকল নায়িকাদের মধ্যে কার সন্তানকে আপনার সবচেয়ে ভালো লেগেছে সেটা কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।